हाई व्यूअर्स गुड आफ्टरनून आज के जियोग्राफी क्लास करब शिलार ऊपर शिला जेहेतु क्लास सिक्स सेवन एट तीनटे क्लास शिलाटाके छबिर माध्यमे छके छके बोझानोर चेष्टा करेछि। तो शिलार क्लासे जावार आगे तोमादेर आरेकटा कथा बोली, तोमरा एखनो जारा आमार चैनलटिके सबस्क्राइब करोनी तारा अवश्य आमार चैनलटिके सबस्क्राइब करो ओ पाशे थाका बेल आइकनटिके क्लिक करे राखो जाते परबर्तीकाले आमार इम्पर्टेंट भिडियो गुलो तुम्हारा देखते पाओ। तो शिला शिला की भूविज्ञानी मते भूतक जिसब उपादान निये गठित सेगुली हलो शिला। भूतक कौन-कौन उपादान निये गठित ना नुड़ी पाथर ओ माटिर अभ्यंतरे विभिन्न उपादान ओ खनिज पदार्थ साथे मिले जे कठिन पदार्थ सृष्टि हय सेटा हलो शिला। एइभावे शिलार सृष्टि हयेछे। शिला के आम्रा तीन भागे भाग करेछि। उत्पत्ति अनुसारे शिलार तीन भागे भाग करा हयेछे, सेटा हलो आग्नेय शिला, पाललिक शिला और रूपान्तरित शिला। आग्नेय शिला कि ना भू अभ्यंतरे प्रचंड चाप ओ तापे भूगर्भे गलित मैगमा और लाभा जमाट बेंधे जे शिलार सृष्टि हयेछे सेटी हलो आग्नेय शिला। एई शिला पृथिवीते प्रथम सृष्टि हयेछे। एई शिलार अपर नाम प्राथमिक शिला। ग्रानाइट बेसाल्ट हलो एई धरनेर शिलार उदाहरण। एई आग्नेय शिला के आबार दुभागे भाग करेछे, एकटा हच्छे निःसारी शिला और एकटा हच्छे उद्वेदी शिला। बेसाल्ट हलो निःसारी शिला और उद्वेदी शिलार उदाहरण हलो ग्रानाइट। निःसारी शिला के आबार दुई भागे भाग करेछे, एकटा हच्छे लाभा शिला और पाइरोक्लास्ट शिला और उद्वेदी शिला के दुई भागे भाग करेछे, একটা হচ্ছে পাতলিক শিলা ও উপপাতলিক শিলা। তোমাদের সুবিধার জন্য এই ছকটা দেখো। এই ছকের মাধ্যমে দেখো প্রতিটা ছকে সমস্তটা বোঝানো হয়েছে। তো এই ছিল আগ্নেয় শিলা। এবার হলো পাললিক শিলা কি। সাগর মহাসাগর ও হ্রদের তলদেশে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণে পলিরাশি সঞ্চিত হওয়ার পর নিচের পলির স্তর উপর ধীরে ধীরে বিপুল জলভার ও পলিরাশি জমা হয়ে আর নিচের তাপে কঠিন শিলার সৃষ্টি হয়। এই পলি গঠনে এই শিলার সৃষ্টি হয়েছে বলে এর নাম হলো পাললিক শিলা। পাললিক শিলা আবার নরম, সহজে ভেঙে যায়। নরম হওয়ার জন্য এই শিলায় জীবাশ্ম বা ফসিল দেখা যায়। পাললিক শিলার উদাহরণ হলো বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর। পাললিক শিলাকেও দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সংঘাত শিলা আর একটা হচ্ছে অসংঘাত শিলা। এরপর আছে রূপান্তরিত শিলা। অনেক সময় প্রচন্ড চাপ ও তাপে আগ্নেয় শিলা ও পাললিক শিলা অনেকটা কঠিন ও ক্লাসিত হয়ে আগে চেয়ে আরো কঠিন রূপ ধারণ করে। এই কঠিন রূপটা পূর্বের রূপ বা অবস্থার পরিবর্তনের কারণে এই রূপটা সৃষ্টি হয়েছে বলে এর নাম হলো রূপান্তরিত শিলা। যেমন আমরা পড়েছি আগ্নেয় শিলার উদাহরণ হলো ব্যাসাল্ট গ্রানাইট। এই ব্যাসাল্টের পরিবর্তিত বা রূপান্তরিত রূপ কি অ্যাস্থিবোলারাইট। গ্রানাইটের পরিবর্তিত রূপ হলো নিস। তেমনি পাললিক শিলার ভাগে পড়েছে কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথর। চুনা পাথর পরিবর্তিত হয়ে হচ্ছে মার্বেল। কাদা পাথর থেকে স্লেট আর বেলে পাথর থেকে হচ্ছে কোয়ার্টজাইট। তো এই ছিল আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ। এইবার দেখো আমি যে সংজ্ঞাগুলো বলেছি প্রতিটা সংজ্ঞার মধ্যে থেকে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তুমি বলো। আগ্নেয় শিলা, এই শিলা কঠিন, সহজে ভাঙে না। দু নম্বর, ভূ অভ্যন্তর ম্যাগমা শীতল ও কঠিন হয়ে এই শিলার সৃষ্টি হয়। তিন নম্বর, পৃথিবীতে এই শিলার সৃষ্টি প্রথম হয়েছে। চার নম্বর, এই শিলার আরেক নাম প্রাথমিক শিলা। পাঁচ নম্বর, এই শিলার দু প্রকার, নিঃসারী আগ্নেয় শিলা ও উদ্ভেদী আগ্নেয় শিলা। ছ নম্বর, এই শিলায় কেলাসের মতো গঠন দেখা যায়, পাললিক শিলা।
এই শিলা নরম সহজে ভাঙা যায়। দু নম্বর, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। তিন নম্বর, পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর নাম পাললিক শিলা। চার নম্বর, এই শিলার আরেক নাম স্থলীভূত শিলা। পাঁচ নম্বর, এই শিলা হলো দু প্রকার, সংকাত শিলা ও অসংকাত শিলা। ছ নম্বর, পাললিক শিলা স্তর গঠন করে রূপান্তরিত শিলা। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই শিলা সৃষ্টি হয়। দু নম্বর, এই শিলা হলো আগ্নেয় শিলা ও পাললিক শিলার পরিবর্তিত রূপ। তিন নম্বর, রূপান্তরিতের ফলে আগ্নেয় বা পাললিক শিলার অনেক কঠিন হয়ে যায়। চার নম্বর, এই শিলার ক্ষয় প্রতিরোধ করে।